হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডিজি ক্লাসরুম আমি দেবস্মিতা ঘোষ আজ আমরা ক্লাস এইট অঙ্কের কোষি দেখি এক দশমিক দুইয়ের অঙ্কগুলো করব সাত পর্যন্ত অঙ্ক আমার আগের ভিডিওতে করা আছে যদি কেউ দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারো আজ আমরা আট থেকে বাকি অঙ্কগুলো করব তাহলে শুরু করা যাক প্রথমে আটের অঙ্কটা আটের এক বা আটের অঙ্কটা কি বলেছে বলেছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাই বিএর হোল স্কয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যা বর্গ নির্ণয় করো তাহলে প্রথমে একের আছে কি অঙ্কটা আমরা দেখে নিই ফাইভ এক্স মাইনাস টু ওয়াই তাহলে এর আমাদের বর্গ করতে হবে মানে আমাদেরকে হোল স্কয়ার বসিয়ে নিলাম তাহলে এই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানে মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্রটাকে কাজে লাগিয়ে আমাদের এই অঙ্কটা কিন্তু করতে হবে আছে মানে হচ্ছে এ আর টু তাহলে কিভাবে করবো স্কোয়ার মানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এ বি বসে তাহলে টু এ এখানে হচ্ছে এ ফাইভ এক্স আর বি হচ্ছে টু ওয়াই তাহলে স্কোয়ার মাইনাস টু এবি প্লাস হয় বি স্কোয়ার তাহলে টু বি এর টু এর কিন্তু বসবে এরপর দেখেনি কিরকম গুণটা হবে এখানে পাঁচের স্কয়ার মানে পঁচিশ কত হয় গুণ করলে পাঁচ দুগুনে দশ দশ দুগুনে কুড়ি কুড়ি এক্স ওয়াই হয়ে গেল এবং প্লাস দুইয়ের স্কয়ার মানে চার আর ওয়াই এর মানে হচ্ছে ওয়াই এর স্কোয়ার তাহলে আমাদের একের অঙ্কটা হয়ে গেল চলে যাচ্ছি পরের অঙ্কে দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখেনি সেভেন প্লাস টু এম তার আমাদের হোল স্কোয়ার করতে হবে ঠিক আছে হোল স্কোয়ারটা কিভাবে করবো তাহলে এখানে হচ্ছে এটা এ প্লাস বি তাহলে স্কোয়ার প্লাস টু তাহলে সেভেন ইন্টু টু এম প্লাস হচ্ছে টু এম এর হোল স্কোয়ার তাহলে কত হবে সাতের স্কোয়ার মানে সাত প্লাস কত হবে গুণ করলে সাত দুগুণে চোদ্দ চোদ্দ দুগুণে আঠাশ এম প্লাস এটা হবে টু এর স্কোয়ার মানে দুয়ের স্কোয়ার মানে কত দুইয়ের স্কোয়ার মানে চার আর এম এর স্কোয়ার তাহলে দু নম্বরের টা হয়ে গেল চলে যাচ্ছি পরের অঙ্কে কি বলেছে পরের অঙ্কটা দেখে নি বলছে তিনেরটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার এখানে তিনটি সংখ্যা আছে আমরা কি করব প্রথমে এটাকে এ ধরে নেব এবং বাকিটাকে কিন্তু আমরা বি ধরে নেব তাহলে সেইভাবে করলে কি রকম দাঁড়াবে দেখি তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর এইটাকে বলছি আমরা বি লিখে নেব তাহলে ওয়াই প্লাস জেড এর জেড তাহলে এ টু এ বি হলো প্লাস হয়ে যাবে ওয়াই প্লাস জেড এর স্কয়ার তাহলে কি করলাম স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এরপর কি করব দেখে নি তাহলে এক্স স্কয়ার প্লাস এটা টু এক্স ওয়াই একবার গুণ হবে টু এক্স জেড একবার গুণ হবে তাহলে কত হবে টু এক্স ওয়াই প্লাস আছে তাহলে টু এক্স জেড আবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কিন্তু আবার হয়ে তাহলে এখানে কিন্তু আমরা লিখতেই পারি ঠিক আছে এটাকে কিন্তু আমরা আবার এইটাকে সূত্রে ভেঙে নিলাম এরপরে আমরা নিজেদের সুবিধার জন্য এটাকে সাজিয়ে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর আর বাকি কি রয়েছে টু এক্স ওয়াই প্লাস টু এক্স জেড প্লাস টু ওয়াই জেড ঠিক আছে এরপরে আমরা এখান থেকে এই তিনটে থেকে আমরা টু যদি কমন নিই তাহলে সেখান থেকে আমাদের কী রকম উত্তর বেরোবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস তাহলে টু আমরা কমন নিচ্ছি তাহলে এখানে কি পরে থাকছে এক্স ওয়াই টু কমন নেওয়া মানে টু সবগুলো থেকে ভাগ করে বাইরে বের করে দেওয়া প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড ঠিক আছে তাহলে আমাদের তিনের অঙ্কটা হয়ে গেল চলে যাচ্ছি পরের অঙ্কে কি বলেছে দেখে নি চারের অঙ্ক এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর হোল স্কোয়ার এটা কিভাবে করব দেখে নাও এক্ষেত্রে আমরা নিজেদের সুবিধার জন্য এই এ প্লাস বি কে এ আর ডি কে আমরা এখানে যদি আমি লিখি এ প্লাস মাইনাস যেহেতু তার জন্য সি মাইনাসে মাইনাস এটা প্লাস সি প্লাস ডি তাহলে এখানে আমাদের এটা এ আর এটা বি তার হোল স্কয়ার কিন্তু হয়ে গেল তাহলে এখান থেকে আমরা কিভাবে করবো তাহলে হচ্ছে এখানে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস টু টু এবার হচ্ছে এটা গোটাটা এ তাহলে এ প্লাস বি আর এটা হচ্ছে বি তাহলে এখানে হচ্ছে ইন্টু সি প্লাস ডি তারপর প্লাস এটা হচ্ছে বি তাহলে এখানে আমরা লিখতে পারি সি প্লাস ডি এর হোল স্কয়ার তাহলে এইভাবে কিন্তু আমরা এটা বসিয়ে নেব এরপরে দেখি কি করতে পারি এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কয়ার আছে এখন সি প্লাস ডি এর হোল স্কয়ার আছে আর আমাদের এইখানে কিন্তু গুণটা করে নিতে হবে কি রকম গুণ দেখি দেখে নাও তাহলে এটাকে সূত্র ভাঙি তাহলে এটা কি হবে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি ঠিক আছে এবং এরপরে কি করবো এখানে মাইনাস টু ঠিক আছে মাইনাস টু টা থাক এবং এদের মধ্যে আমরা গুণটা করে সাথে এটা গুণ তাহলে কত হলো এসি আবার এটার সাথে এটা গুণ প্লাস এ এডি আবার এটার সাথে এটা গুণ প্লাস আবার প্লাস ডি এটার সাথে এটা গুণ তাহলে হচ্ছে বি ডি তাহলে আমাদের এটা এটা গুণ করলে এটা এইভাবে কিন্তু দাঁড়ালো এবার পেছনে যেটা রয়েছে সেটাকেও আমরা সূত্রে ভেঙে নি সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার ঠিক আছে আশা করি বোঝা যাচ্ছে এরপরে আমরা কি করব। এখানে এ টু এর সাথে বাকি গুণটা কিন্তু করে দেব তাহলে কি রকম দাঁড়াবে দেখে নাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সবগুলোর সাথে মাইনাস টু এ গুণ হয়ে যাবে তাহলে কি হবে মাইনাস টু মাইনাস টু গুণ হয়ে যাবে তাহলে টু এ সি প্লাস এ মাইনাসে মাইনাস টু এ ডি তারপরে আবার প্লাসে মাইনাসে মাইনাস টু বি সি আবার প্লাসে মাইনাসে মাইনাস টু বি ডি তাহলে গুণটা কিন্তু হয়ে গেল প্লাস যা আছে আমরা লিখে নেব সি স্কোয়ার প্লাস টু সি ডি প্লাস ডি স্কোয়ার ঠিক আছে আশা করি বোঝা গেছে এরপরে আমরা তোমরা চাইলে এটাকে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তারপরে বাকি টু গুলোকে বসিয়ে দিতে পারো বা এইভাবে রেখে দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না চলে যাচ্ছি পরের অঙ্ক নয় অঙ্কে দেখিনি কি বলেছে নয় বলেছে সে একই রকম এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এবং এ মাইনাস বি এর হোল স্কয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করো তাহলে কি আমাদের এখানে বর্গটা করে দেওয়া আছে এটাকে আমাদের পূর্ণ করতে হবে মানে আমাদেরকে এইটা দেওয়া রয়েছে এটার থেকে আমাদের এই দিকে কিন্তু এইভাবে কিন্তু এই আকারে কিন্তু প্রকাশটা করতে হবে তাহলে কিভাবে করব দেখ তাহলে একটা কি আছে আছে প্লাস নিচে মাইনাস আঠেরো এক্স আর ফাইভ ওয়াই রয়েছে ঠিক আছে আমাদের কি এইটা আমাদের ভেঙে দেওয়া আছে এরকম ভেঙে দেওয়া আছে আমাদের কিন্তু এটাকে এইভাবে প্রকাশ করতে হবে ঠিক আছে কিছু ওই এ প্লাস বি এর হোল স্কয়ারের আকারে কিন্তু প্রকাশ করতে হবে কিভাবে করব দেখে তাহলে প্রথমে আমাদের নিজেদের সুবিধার জন্য সামনে লিখলাম এবং এক্স বাই মাঝে করলাম এবং প্লাস যেটা আছে নাইন বাই টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ারটা আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা পেছনে করিলাম যাতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর এই রকমের সূত্রটা যেন হয়ে যায় তাহলে দেখো

টু বসে আর এ বসে এখানে এ হচ্ছে এটা থ্রি এক্স আর বি হচ্ছে আমাদের থ্রি বাই ফাইভ ওয়াই তাহলে আমরা এখানে দেখে নি এই যে এটা গুণ ফলটা গুণ ফলটা কত হচ্ছে আমাদের তিন তিরিকে নয় নয় দুগুণে আঠেরো আঠেরো এক্স তাহলে আঠেরো এক্স আর নিচে হচ্ছে ফাইভ ওয়াই তাহলে আঠেরো এক্স বাই ফাইভ ওয়াই কে আমরা এইভাবে কিন্তু ভেঙে লিখতে পারছি আর তার ফলে আমাদের কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র এক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে এ থ্রি এক্স স্কয়ার ঠিক আছে আমরা আমাদের তাহলে এটা কিন্তু পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল এই অঙ্কগুলো এইভাবে করবে আশা করি বুঝতে পারছো চলে যাচ্ছি পরের অঙ্কে দুই এর অঙ্কটা কি বলেছে দেখে নাও বলছে পঁচিশ এম স্কোয়ার মাইনাস সত্তর এম এন প্লাস উনপঞ্চাশ এম স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু আমাদের অঙ্কটা সাজিয়ে দেওয়া আছে সাজানোর কি লিখবো না ফাইভ এম তার হোল স্কোয়ার আগে পেছনে এটা করে নিতে তাহলে আছে ঊনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ তাহলে সাত এন তার হোল স্কোয়ার হবে এবং মাঝে আছে মাইনাস আর নিজের থেকে আমরা কি বসাই টু বসাই 5 মানে a ইনটু b তাহলে এটা গুণ করে দেখি 70 mn আসছে কিনা তাহলে 5 2 গুণে 10 10 7 70 তাহলে 70 mn টাকে ভাঙলে কিন্তু আমরা এইভাবে লিখতেই পারি ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সেখান থেকে আমরা লিখতে পারি 5m মাইনাস 7n এর হোল স্কয়ার ঠিক আছে তাহলে চলে যাচ্ছি পরের অঙ্কে 3 এর অঙ্কটা কত আছে দেখেনি টু এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস ফোর এ মাইনাস টু বি তারপরে আছে এ প্লাস বি তারপরে আছে এ প্লাস বি এর হোল স্কয়ার এটা কিভাবে করবো দেখো এখানে আছে এটা ধরলাম এ আর এটা ধরলাম বি ঠিক আছে এবার মাঝখানে মধ্যে কি বয়স তাই টু এ বি এটা দেখি টু এ বি গুণ করলে আসে কি না তাহলে দেখি টু এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস এখানে ফোর এ মাইনাস টু বি আছে আমরা এইটার থেকে শুধুমাত্র টু কমন নিয়ে নিলাম টু কমন নিলে কি হবে এটা থেকে দুই ভাগ করলাম তাহলে এখানে পড়ে থাকলো টু এ আর এখান থেকে দুই ভাগ করলাম তাহলে পড়ে থাকলো আমাদের বি বাদ বাকি যা লেখা আছে আমরা লিখে দিই এ প্লাস বি এর হোল স্কোয়ার বাকি লিখে দিলাম শুধু এখানে যে ফোর এটা সেখান থেকে টু ভাগ করলাম টু কমন নিলাম তাই টু এ আর এখান থেকে টু বি থেকে টু কমন নিলাম তাই শুধু বি কিন্তু পড়ে থাকলো এরপর আমরা কি দেখতে পাচ্ছি দেখো সূত্র চলে এসছে সুন্দরভাবে এখানে এ স্কোয়ার প্লাস টু এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখে নিতে পারি এখান থেকে লিখতেই পারি যে টু এ মাইনাস বি এখানে প্লাস হচ্ছে প্লাস তাহলে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এটা প্লাস বি এর হোল স্কোয়ার এরপর কি দেখতে পাচ্ছি এখানে মাইনাস বি প্লাস বি আছে আর এখানে এ আছে তাহলে এটা হয়ে তার হোল ঠিক আছে এই অঙ্কটা হয়ে গেল চলে যাচ্ছি পরের অঙ্কে চার নম্বর অঙ্কে কি বলেছে পিসোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস টু এইভাবে অঙ্কটা আছে তাহলে এইভাবে আমরা সাজিয়ে নি প্রথমে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস টুটা আগে লিখি এবং প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ারটা নিজেদের সুবিধার জন্য পিছনে লিখে নিলাম এরপর কি করব দেখো তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি পি বাই কিউ এর হোল স্কয়ার মাইনাসটা এখন থাক পিছনে প্লাস দিয়ে কিউ বাই পি এর হোল স্কয়ার এবার আমাদের সূত্র অনুযায়ী মাঝে আমরা কি বসাই টু এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এখানে আমরা পি বাই কিউ আর এখানে বসতে পারে কিউ বাই পি তাহলে কি দেখতে পাচ্ছি দেখো এখানে কিউ আর কিউ কেটে যাবে আর এখানে পি আর পি কেটে গেলে সেই আমাদের ঘুরে ফিরে দুই কিন্তু পড়ে থাকবে তাহলে দুইয়ের জায়গায় আমরা নিজেরা এইভাবে কিন্তু সেই জায়গাটা বসিয়ে নিতে পারি তাহলে এখানে আমাদের সূত্র হয়ে গেল তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি পি বাই কিউ মাইনাস আছে তাই মাইনাস বসলো আর কিউ বাই পি কিউ বাই পি এর হোল স্কয়ার তাহলে আমাদের কিন্তু এই নয়ের দাগের অঙ্কগুলো হয়ে গেল আশা করছি আশা করি ভালো লেগেছে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর এর পরের বাকি অঙ্কগুলো আবার পরবর্তী ভিডিওতে করব